ম্যাডাম, এই যে যে এক্টোপিক প্রেগনেন্সি হচ্ছে, তো এখান থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে এই বিষয়টি একটু জানতে চাই। তুমি জানো আসলে সবারই জরুরি যে কেন একটু পিককে নিয়ে আমরা এত চিন্তা করছি বা ভয় করছি। তো আসলে সংকটটা হচ্ছে যে বাচ্চাটা তো জীবিত, তাহলে সে বড় হবে, বৃদ্ধি পাবে ক্রমাগত। যখন সে বড় হবে তখন যে সমস্যাটা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো যে রাস্তা হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, বড় হতে তো ভিতরটা ছিঁড়ে যাওয়া, সেটা হলে সাংঘাতিক। সেটা হলে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তাহলে তার অপারেশন লেগে যাবে যদি ডায়াগনোসিস করা সম্ভব হয় বা সঠিক সময় যদি ব্যবস্থাপনা নেওয়া সম্ভব হয়, সেটা তবু ভালো, লাইফ সেভিং। কিন্তু যদি ডায়াগনোসিসে দেরি হয় অথবা চিকিৎসা নিতে দেরি হয় তার কিন্তু আসলে লাইফ এন্ডে, সেটা একটা অনেক বড় ব্যাপার। এছাড়া কখনো কখনো যদি এমন হতে পারে যে ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, অর্থাৎ কিনা টিউবের প্রান্তে হয়েছে, আমরা যে যেমন এই স্পেসিমেনটা দেখছিলাম যে এখানে হয়তো বা টিউবের প্রান্তে ডিমটা উঠে সেখানে ফার্টিলাইজেশন হয়ে গিয়েছে, এই প্রান্তে যখন তৈরি হচ্ছে তখন আবার টিউব ওকে ঠেলে 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 বের করে দিচ্ছে, তো এটাকে আমরা বলি অ্যাবর্শন হয়ে যায়, টিউব থেকে অবর্ষণ। আমরা যেমন জরায়ু থেকে বাচ্চা অ্যাবর্শনের কথা বলি, টিউব থেকে ওরকম অ্যাবর্শন হতে পারে, কমপ্লিট অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইনকমপ্লিট হতে পারে। ইনকমপ্লিট হলে সমস্যা হলো যে কিছু অংশ বেরিয়ে কিছু অংশ রয়ে যাবে, এই যে কিছু বেরিয়ে কিছু রয়ে গেল তখন কিন্তু এখান থেকে ব্লিডিংটা চলতে থাকবে চলতে থাকবে, সেইগুলো সমস্যা। আবার এমন হতে পারে যে ভিতরে এটা যেখানেই হয়ে থাকুক না কেন সেখানে ভিতরে কিছু ব্লিডিং ব্লিডিং হয়ে এটা কিন্তু দেয়াল থেকে সরে এসেছে, কার্নিয়াস মোল হয়ে আছে, সেটা হতে পারে। এটা খুব কমন না, এটা সাধারণ মানুষের জানারও অত আসলে অত প্রয়োজনীয়তা নাই। আমার মনে হয় যে জানার সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ হলো এটা যে অবস্থায় থাক না কেন, যখনই একটু কিছু প্রেগনেন্সি ডায়াগনোসিস করি আমরা, যে এক্টোপিক প্রেগনেন্সি, আমাদের প্রথম কাজ হচ্ছে সে যদি রাপচার না হয়েও থাকে, অর্থাৎ ছিঁড়েও না গিয়ে থাকে, টিউবের মধ্যেই থেকে থাকে, ওই সময়টাকে পেশেন্টকে নিরাপদ করাটা কিন্তু আমাদের অনেক বেশি জরুরি কাজ। সেটা আমরা অপারেশন করি বা ওষুধ দ্বারা চিকিৎসা করি, কিন্তু একটোপিককে একটোপিক অবস্থায় রেখে দেওয়া চলবে, তার চিকিৎসা প্রয়োজন। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।